তেওঁলোকে যিটো আপত্তি কৰিলে যে আমি বিফ দিব নেলাগে গমাংস দিব নেলাগে যে সিংহ বা বাঁহ তেওঁলোকে বিফ আৰু বাফেল' মিট তেওঁলোকে লাগিব কোনো মানুহে যদি কয় যে আপুনি মিট নিদি আপুনি ব্ৰিটেনিয়া বিস্কুট দিয়কচোন মই দিলে হ'ব নেকি বাঘটো জীয়াই থাকিব নেকি এই সিংহ বা বাঁঘটো যদি আমি আমি এৰি দিওঁ জংঘলত তেনেহ'লে সি কি কৰিব সি আকৌ আপোনাক সুধি মোক সুধি আকৌ গরু মারিব নিকি বা ফেলো মারিব নাকি কিন্তু যাব তেওঁলোকে যদি বিচাৰে যে ইয়াতে ইত বাঘ লাগিব সিংহ তেনেহলে আমাৰ আমার গ্রিট আমার সাপ্লাই কৰিব কোনো কৈছে শুনিছোঁ যে ব্রয়লারটা হয় আমি ব্রয়লার দিই ব্রয়লার দিয়াৰ পাছতে বাঘের বা সিংহ বনেৰ ৰজা হয় বাঘ বা সিংহ দিয়ে থাকবনে ব্রয়লার মাংসটকে নমস্কাৰ মই দীপাংকৰ শইকীয়া আৰু এটা বিষয়ক লৈ এতিয়া বিতৰ্কৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে চিৰিয়াখানাৰ বাঘ আৰু সিংহক গো মাংস দিয়াক লৈ খাদ্য হিচাপে গু মাংস দিয়াক লৈ বিতৰ্কৰ অৱতাৰণা হৈছে আৰু এই সন্দৰ্ভত আমি কথা পাতিম আমাৰ সৈতে আছে বনমন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া পোনে পোনে আমি পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আৰু দেখিবলৈ পোৱা গৈছে আজি প্ৰতিবাদো হৈছে গু মাংসৰ গাড়ী যেতিয়া লৈ আহিছিল সেই সময়ত দল সংগঠনে প্ৰতিবাদো সাব্যস্ত কৰিছে এইসমূহ আপুনি প্ৰথম প্ৰতিক্ৰিয়া কি ক'ব হয় ৰাতিপুৱা এনেকুৱা পশু খাদ্য লৈ অহা এটা গাড়ী তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে গাড়ীৰ আগতে কথাটো হ'ল যে জু মানেইতো আমাৰ ৱাইল্ড এনিমেল ৰাখি ৰাখোঁ আমি আৰু এইটো আমাৰ ৰাইজে ৰাইজে দেখাৰ কাৰণে তেওঁলোকে যিটো জ্ঞান আহৰণ কৰাৰ কাৰণে মনোৰঞ্জন কৰাৰ কাৰণে আমাক ৰাখিব লাগে এতিয়া প্ৰতিটা ওয়াইল্ড এনিমেলে বেলেগ বেলেগকে ফুড হেবিট আছে তো এই ফুড হেবিটত আমার ইয়াতে আপনার জানে যে আমি ইয়াতে সিংহ আছে ইয়াতে বাঘ আছে খাদ্য তালিকাত আমার মিট দিব লাগে মিট যে আমি দিও সেও যে আমার নিজের ইচ্ছামতো দিব এ কথা নহয় আমার এটা সেন্ট্রেল জু অথরিটি আছে ন্যাশনেল জু অথরিটি অথরিটির তেওঁলোকে কই দিয়ে যে কোন কোন এনিমেল আমি যদি ইয়াতে রাখো এই এনিমেলব কেনকা খাদ্য দিব লাগে আর কথাটু হল আজিলকে ওয়াইল্ড এনিমেলের যদি সাইন্টিস্ট হয় কিছু বস্তু প্রতি নিয়তই চর্চা করে আছে চিন্তা করে করে থাকে মানে এই কথা লৈ আগতে চিন্তা করছো যে এইটো আমি বন্ধ করলে কি হব আমার গধন বাড়ি আজির দিনত হয় এই কথাটো খুব হসা সমাজ ব্যবস্থাত গধনের যেটু আমার উপকার থাকিব লাগিছিল আজির দিনত নাই কারণ আমি গাখিরের কালচারের বহুত বহুত দূর আইস আমার ভারতীয় পরম্পরায় গাখিরটো খাব লাগে গাখির যে পরম্পরা আমার আসম্পরারপর আজির দিনে আপনার দেখেছে ফুড ইত্যাদি ইত্যাদি হয়ে বহুত টাইমত আমি দেখিছোঁ যে আমার লড়ির রোগ শোগ বাড়িছে হইছে। কাজেই গধনের বৃদ্ধি লাগে এটা এটা সাইড এটা এটা সাইড তেওলোকে যদি আপত্তি করিলে যে আমি বিফ দিব ন মাংস দিব কিন্তু কথাটো হল যে সিংহ বা বাঘ তেওলোকে বিফ আর বাফেলো মিট মিটার লাগিব প্রথম কথা দ্বিতীয় কথা হল হয় আমি দিব আমি ধৰক পৰ্ক দিব পাৰোঁ বা আমি ছাগলীৰ মাংস দিব পাৰোঁ এতিয়া সিটো যে দিব পাৰোঁ সিটো আমি সপ্তাহত এদিন দিব পাৰোঁ আমি গোটেই সপ্তাহত তেওঁলোকক এনেকুৱা দিব নোৱাৰিম কাৰণ বিভিন্ন যিটো ফ্লেছ এণ্ড ব্লাড আছে বিভিন্ন প্ৰাণীৰ তেওঁৰ এটা বেলেগ বেলেগ তেওঁলোকৰ এটা ইনগ্ৰেডিয়েণ্টছ পোৱা যায় এইটোৰ ভিতৰত তো স্বাভাৱিকভাৱেই তেওঁলোকক যদি জীয়াই ৰাখিব লাগে হাইজেনিক হৈ তেওঁলোকক খাদ্য তালিকা যদি খাদ্য দিব লাগে তিন হলে এইবিল প্রয়োজন হয়ে পড়ে এই কারণে টেন্ডারের জড়িয়েই আমি এইবিল লু নহয় যে আমার জোর জোর ডিএফ কই দিলে যে ইমান বিফ দি দিয়া ইমান হিট দিয়া এনেকা নয় এই প্রফনেই টুয়েতে কেনকা আমি দিব এটা বান্ধা নিয়ম নীতি থাকে এই নিয়ম নীতির আমার যত চলি আছে আর আপনাদের দেখিছে জোর যা চারি পাঁচ বছর আগতে যে আছিল আজির দিনত আমি যুটো আমি ভাল করার হকে আমি বহু পরিশ্রম করে কাম করে আস আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব আপনাদের শুনলে ভাল লাগিব যে আমার গৌহাটী যুখন গোটাই ভারতবর্ষর ভিতর প্রথম স্থান মানে যাবলে ধরেছে এতিয়া অলপতে আমি আর চারি প্রকার প্রাণী আমি সন্নিবিষ্ট কৰিম কিছুদিন আগে জিরাফ এতিয়া এটা জেবরা এতিয়া শিম্পাঞ্জিয়ানার হকে আমি চেষ্টা চলাই আছে। কাজে গৌহাটি দুখন যাতে খুব সুন্দরকি চলে বা সুন্দরকি করবো তার কারণে আমার সরকারের প্রয়াস আছে এটা যেন আন্দোলন করেছে এনেকা না নাভাব যে ইয়াতে কোনো ধরক ধর এটা বিয়োগাত্মক দিক আছে এটা পজিটিভ সাইড আছে যে গমাংসটা যদি বন্ধ হয় তেনহলে হলে গধনের বৃদ্ধি হব সমাজের ভাল হব এটা সমাজের কথা হিউমেন সোসাইটির কথা কিন্তু ৱাইল্ড এনিমেলৰ কথা যেনেকুৱা আপুনি আপুনি যদি সোধে মোক ৱাইল্ড এনিমেল যদি সি এই এই সিংহ বা বাঘটো যদি আমি আমি এৰি দিওঁ জংঘলত তেনেহ'লে সি কি কৰিব সি আকৌ আপোনাক সুধি মোক সুধি গৈ গৰু মাৰিব নেকি বা ফেলো মাৰিব নেকি সিটো যাব মাৰিব সেইকাৰণে আপোনালোকে দেখিছে আপোনালোকৰ জৰিয়তে ৰাইজে গম পায় আজিৰ দিনত আপোনালোকৰ টাইম এই আজিৰ দিনত এটা মানে ক'ব পাৰোঁ যে এটা ভাল মিডিয়া চ্যানেল হয়েছে আর আমি আপনার বহুত বহুখানি খবর একেবাৰে সঠিক খবর পাই আপনা আপনাদের জড়িয়ে আমি গম পাওয়া যে অমুক বাঘে অমুক ঠাইত গরু এটা মারিলে বাফেল এটা মারিলে অমুক ঠাই হাতিয়ে মানু মারিলে মানুষে হাতি মারিলে এইবিল বৈজ্ঞানিক ভিত্তিক বিশ্লেষণ হব লাগে কারণ যিকোনো কথা কই দিলে নহয় এটি আমি হয় যদি বিচার যে ইয়াতে যত বাঘ থাকিব লাগিব চিংহো থাকিব লাগিব তেনেহ'লে আমাৰ তেওঁলোকক মিট আমাৰ চাপ্লাই কৰিব লাগিব এইটো মিটটো আমি কোন মিটটো ছাপ্লাই কৰিম সেই কথাটো বৈজ্ঞানিক ভিত্তিত বিশ্লেষণ কৰি তেওঁলোকে আমাক চাৰ্ট দিয়ক আমি তেওঁলোকক দিম এতিয়া কোনো মানুহে যদি কয় যে আপুনি মিট নিদি আপুনি ব্ৰিটেনিয়া বিস্কুট দিয়কচোন মই দিলে হ'ব নেকি বাঘটো জীয়াই থাকিব নেকি কোনো মানুহে কৈছে শুনিছোঁ যে ব্ৰয়লাৰটো দি দিয়ক হয় আমি ব্ৰইলাৰ দিম সি ব্ৰইলাৰ দিয়াৰ পাছতে বাঘেৰ বা সিংহৰ সি বনৰ ৰজা হয় বাঘ বা সিংহী দিয়ে থাকি পড়িনে ব্রয়লার তো খাই সে বৈজ্ঞানিক ভিত্তিক যদি ভেটোরি স্পেশালিস্ট যখন ওয়াইল্ড এনিমেল লগতে চলা পরামর্শ করে যদি আমাক দিয়ে আমার কোনো কোনো আপত্তি নাই প্রথম কথা দ্বিতীয় কথা হল যদি বিচার যে লাগে লাগে কই দিয়ক যে আপনার বনত লৈ এই এৰি দিয়ক এতিয়া রাইজে যদি এই কথাটা সাপোর্ট দিয়ে আমি দিম আমার কি হয়েছে আমিতো এ বনের জীব জন্তুক আনি ইয়াতে মানে ইয়াতে ইটু ওয়াইল্ড এনিমেল একট আছে একটু আমাক ধরিব। কাজে এই কথাখিনি হল আরের যে ইচ্ছা আছে যে হয় গধন বৃদ্ধি লাগিব গধন বৃদ্ধি যদি আমি কৰিব তিন হলে সমাজ ব্যবস্থা আমার বহুতখিনি সুফল কড়াই আনিব এটা গধন বৃদ্ধির কারণে যী অহমত ফার্মার্স আছে আমি যখন কৃষক মানুষ গাঁও ভূয় আমি থাকো উৎসাহ যোগাব আজির দিনত কি হল গাখীর আনব লাগে গুজরাটের ফালেরপরা রাজস্থানের ফলেরপা কিয় ডাঙর ডাঙর ট্যাঙ্কারত আমার ই আহে আপনাদের দেখে কেউ আমার ইয়াতে মাটি নাই নাকি ঘাস নাই নাকি আমার ইয়াতে আছে আমার ইয়ং লড়া নাই নাকি য গো পালন করবেন কেউ আমার পরম্পরায় কৈছে কৃষ্ণই গরু পালন করেছে গরু গো পালন করেছে এই কারণে আমি সেবা করু পূজা করো আমার আমার আরাধ্য হেরি হয় দেব হয় কাজেই কাজেই হয় গধন বৃদ্ধির হকে আমার ইয়াতে আন্দোলন করব লাগে আর এই আন্দোলনটা পজিটিভ হব লাগে এতিয়া কোন বনের জঙ্গল জঙ্গলি এটা বাঘ বা সিংহ তেও কি খাই আছে কন্ট্রোল করলে তো গধনের বৃদ্ধি নহব বৃদ্ধি নহয় কাজে এই কথাখিনি আছে হয় লগতে তেওঁলোকে আৰু এটা সুধিব বিচাৰিছোঁ যে গু মাংসৰ বিকল্প আছে নেকি মানে চিৰিয়াখানাত যদি এতিয়া সিংহ আৰু বাঘক গো মাংসৰ বিকল্প আপোনালোকে কিবা চিন্তা কৰিব পাৰে নেকি আমি চিন্তা কৰিলে নহ'বতো ইটো ৱাইল্ড লাইফ লৈ যিসকলে গৱেষণা কৰি আছে তেওঁলোকে চিন্তা কৰিব লাগে আৰু তেওঁলোকৰ লগতে আমি আমি বাৰম্বাৰ কৈ আছো আৰু এইটো আমাৰ ইয়াতে খালী গুৱাহাটীত কৰিলে নহ'ব এই যুবিলাক গোটেই ৱৰ্ল্ডত আছে কাৰণ মানুহ জীবশ্রেষ্ঠ প্রাণী হয় আর মানুষ জিয়াই থাকি হলে বাকি জীব জীববিল জিয়াই রাখব এই কারণে আমি বায়োডাইভার্সিটির কথা জৈব বৈচিত্র্যর কথা কোম বাঘ থাকি সিংহ লাগিব হাতি লাগে আৰু কাজে কাজে এইবিল জিয়াই থাকার কারণে হিটু এটা পার্ট অফ বায়োডাইভার্সিটি আমি মানুবের এটা থাকি লাগে যে হয় এই বায়োডাইভার্সিটি জিয়াই থাকার হকে আমার কোন কামটো কৰিব লাগে এটি আমার কাম ময়ো জানো আপুনিও জানে যে হয় গধন বৃদ্ধি লাগিব কারণ গাখীর যদি আমি পাও। আজি যিকোনো বস্তু সাল আমি চলবো আজি আপনার ঘর যদি গাখীর থাকে দই থাকে মাখন থাকে ঘিউ থাকে আপনার ইয়াতে যুক্ত আমি চানা কোম চানা মানে এই পনির পনির যদি থাকে তেন হলে আপনার আর বেলেগ গিয়ে আপনি কেউ আর বেলে মাংস খাব মাছ খাব এইবিলাকে আপনার শরীরের পুষ্টি যোগান ধরব এটা আমি ইয়ারপাড়া বহু দূরত আইস দূৰত আহি আমি ফাষ্টফুড খাই আছোঁ আমি কিবা ঘৰত গৈ কিবা এটা কণী আনি ললোঁ সেই যে কণীটো অনা সেইটো আমি বাহিৰৰ পৰা এতিয়া পেক মাংস পোৱা যায় এতিয়া আপুনি আপুনি যদি গভীৰভাৱে এইবিলাক কথা বিশ্লেষণ কৰে তেনেহলে আপুনি দেখিব যে হয় আমাৰ বহুত কৰিবলগীয়া কাম আছে তেওলোকে যিটো চিন্তা কৰিছে তেওলোকে যি আন্দোলন কৰিছে মই এইটো কোৱা নাই যে তেওঁলোকে কিবা বেয়া কৰিলে কিন্তু তেওঁলোকে থিংকিংটো ভাল ইমপ্লিমেন্ট কৰিবলৈ হলে ইয়াতে আমার খালি যত আমি যদি জিন্দাবাদ মুৰ্দাবাদ কওঁ হলে নহব আমি সসাইটি যাব যাব আৰু গধন বৃদ্ধির মানুহক এনকাৰেজ এনকারেজ লাগিব আমাৰ সসাইটি যাতে ভালকেই চলিব পাৰে স্বাস্থ্য ভাল থাকে পুষ্টিকৰ খাদ্য পায় অৰ্থনৈতিক ভাল হয় তাৰ কাৰণে গধন বৃদ্ধিৰ প্ৰয়োজন আছে গ পালনৰ প্রয়োজন আছে আৰু এই ক্ষেত্ৰত আগভাগ লব লাগিব আৰু এই ক্ষেত্ৰত দেখিবলৈ পোৱা গৈছে তেওঁলোকে আজি আন্দোলনকাৰীসকলে আৰু এটা মন্তব্য কৰিছে যে পহু মাংস দিয়াৰ কথা কৈছে কিন্তু আপুনি এগৰাকী বনমন্ত্ৰী হিচাপে পহু মাংস দিয়াৰ ক্ষেত্ৰত আপুনি কি ক'ব সেইটো আপোনালোকে চাওক এই কথাবিলাক যিসকলে বা যিজনে কৈছে মই তেওঁৰ সমালোচনা কৰিব নেযাওঁ কিন্তু মই এই কথাটো কওঁ যে কোৱাৰ আগতে যিকোনো কথা কথা ক'বলৈ যিকোনো মানুহে টেক্সটো নালাগে যিটো মনত আহে কৈ দিয়ে এতিয়া বহুত বহুতো কণ মানুহে ৱৰ্ল্ডৰ কোনো মানুহে মই ভাৰতবৰ্ষৰ কথা কোৱা নাই খালি সেইটো এনডেঞ্জাৰ স্পেচিছ হ'বলৈ গৈ আছে এতিয়া সেইটো জীয়াই ৰখাৰ কাৰণে চৰকাৰে কিমান চেষ্টা চলাই আছে আজি আমাৰ অসমত টাইগাৰ প্ৰজেক্ট দিছে চৰকাৰে টকা দি আছে টাইগাৰটো জীয়াই ৰখাৰ কাৰণে কাৰণ টাইগাৰ নহ'লে কেতিয়াও শেষ হৈ যাব এতিয়া বহুতো কোনো মানুহে মাৰিব নোৱাৰে মাংস দিয়াটো দূৰৰ কথা এতিয়া যদি মাৰে তে সি জেলত যাব কেই কথাটো যিজনে কৈছে তেওঁ তেওঁৰ ভাৱত কৈছে মই নাজানো কিন্তু মই আপোনাৰ জৰিয়তে সমাজক সকিয়নি দিছোঁ যে পহু যদি কোনো ঠাইত আপোনালোকে দেখে মাৰাতো দূৰৰ কথা তেওঁৰ সংৰক্ষণৰ কাৰণে যিমান পাৰক চেষ্টা কৰক চৰকাৰো বিচাৰিছে সমাজো বিচাৰিছে ৰাষ্ট্ৰই বিচাৰিছে কাজেই পহু আমাৰ ৰক্ষা কৰিব লাগিব সেইটো আমাৰ বায়'ডাইভাৰ্চিটিৰ এটা এটা অংগ হয় আৰু আমাৰ পৰম্পৰাৰ লগতে মানে আমাৰ আমাক জীয়াই ৰখাৰ এটা এটা পাঠ হয় আপুনি এতিয়া এই মুহূৰ্তত আন্দোলনকাৰীসকলে এটাই ক'ব বিচাৰিছে যে গোধন ৰক্ষাৰ কাৰণে আপোনালোকে আন্দোলন কৰক কিন্তু পন্থাটো বেলেগ লওক পন্থাটো বেলেগ বা মূল কথাটো হ'ল যে হয় গধন ৰক্ষাৰ প্ৰয়োজনীয়তা তেওঁলোকৰ যিটো যিটো ইনাৰ যিটো ইচ্ছা আছে যে আমি আমি সমাজখন ভাল কৰিম সমাজৰ মানুহ ভাল থাকিব লাগিব গধন থাকিলেহে ভাল থাকিব সেইটো আমাৰ ভাৰতীয় পৰম্পৰাই কিছু কাজেই গধন বৃদ্ধিৰ ক্ষেত্ৰত যি পন্থা অৱলম্বন কৰিব লাগে এই পন্থাবিলাক লওক এতিয়া যদি আমি ইয়াৰ পৰা যদি ভালকৈ এটা ক্লাছ লৈ আৰু আৰু ইয়াতে পঠাই দিওঁ যিকোনো জংঘলত আৰু বাঘক কৈ দিওঁ বোলে তুমি বাবু মানে গৰুটো নামাৰিবা সি আমাৰ কথাটো নুশুনিব নহয় এতিয়া বাঘ জীয়াই থাকিবলৈ হ'লে হয়তো এনেকুৱা পচু পাখি এইবিলাক খাই তেওঁ তেওঁলোক জীয়াই থাকে কাজেই কাজেই এইটো তেওঁলোকৰ খাদ্য তেওঁলোকে খাব দিয়ক যদি বৈজ্ঞানিক ভিত্তিক আমি আমি তার প্রতিটা ঠাইত বাঘ তো আর ক্যাপটিভ রাখো নকর যদি বেলেগ খাদ্য দি বৈজ্ঞানিক ভিত্তিকের যেটু মানে সুস্বাস্থ্য আমি বজায় পারো তিন হলে আমাকে সাজেস্ট করি করব নহলে আমি উল্টা পুল্টা খাদ্য তালিকাত আমি কিবা এটা দি দিম পাছত পড়ে মৰিলে ওয়াইল্ড লাইফ একটের পৰা আমি বান্ধা খাম নহয় আমার জেলত যাব জেলত যাব লাগিব কাজে এই কথাখিনি বুঝি মেলি বিনম্ৰতাৰে মই তেওঁলোকৰ ওচৰত অনুৰোধ কৰিম যে আহক আপোনালোকৰ লগতে আমিও আছোঁ গধন বৃদ্ধিৰ ক্ষেত্ৰত আমি গ পালনৰ ক্ষেত্ৰত আমি সহায়তা কৰিম আমি যেনেকুৱা গাখীৰৰ কালচাৰৰ পৰা দূৰত আহিছোঁ আহক আমি গোটেইখিনি মিলি যাতে সমাজ ব্যৱস্থাত গাখীৰৰ কালচাৰটো আনিব পাৰোঁ যাতে আমি ৰোগমুক্ত হৈ যাতে আমি পুষ্টিকৰ গাখীৰটো খাই যাতে আমাৰ এই নৱপ্ৰজন্ম যাতে জীয়াই থাকিব পাৰে আগবাঢ়ি যাব পাৰে এই প্ৰয়াসটো আমি গোটেইখিনি মিলি কৰোঁ ইয়াতে য'ত বাগেৰ খাদ্যত বাধা দি সিংহৰ খাদ্যত বাধা দি এই গধন বা গাখীৰৰ কালচাৰটো আমি আনিব নোৱাৰিব এইখিনি অন্য এটা প্ৰসংগ সুধিব বিচাৰিছোঁ আপুনি যিহেতু গোধন ৰক্ষাৰ কথা আপুনি নিজে কৈছে উল্লেখ কৰিছে দেখিবলৈ পোৱা গৈছে ৰাজ্যত আপুনি নিজেও দেখিবলৈ পাইছে আমাৰ বাতৰি সম্প্ৰচাৰ হৈ থাকে সঘনাই যে গৰু চিণ্ডিকেট চলিয়ে আছে বৰ্তমান সময়তো আৰু এই ক্ষেত্ৰত চৰকাৰখনৰ ফালৰ পৰা আপুনি দায়িত্ব দায়িত্বশীল মন্ত্ৰী হিচাপে কি ক'ব হয় আপনার দেখিছে যে প্রতিটা ক্ষেত্রত আমার সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বত ট্রেন্সপারেটলি এই আছে বিভিন্ন ঠাইত আপনাদের দেখিছে কেতিয়া গরু পছার হয় এইবিল তেওঁলোকক সাজা হয়েছে কৰিব লাগে আইনগত পদ্ধতিত এই কামবিলাক করা হয়েছে এতিয়া কথা যে হয় আপনি কব পাৰে যে এতিয়াও তো চলি আছে চলি আছে তো দীর্ঘদিনের ফলেরপা আপনার অভারনাইট গোটাইখিন শেষ নোৱাৰে এটা কেতিয়া মহাভারতের যুদ্ধ হয়েছিল কেতিয়া রামায়ণের যুদ্ধ হয়েছিল রাক্ষস মরি গল নেকি সুর মানে পৰা মুক্ত হয়ে গল নাকি যদি মুক্তই হয়েছে তেন হলে এজন এজন মানুষের ঘর সাড়ে আট কেজি সুণ কেনকা পায় চাউল নপায় মানুষের ঘর সাড়ে আট কেজি সোণ পায় সাড়ে আট কেজি কাজে দুই নম্বরী মানুষ এটিও জিয়াই আছে আর আমার সরকারে এই চেষ্টাটা চলাই আছে যে কেনকা আমি এই দুৰ্নীতিগ্ৰস্ত সমাজ ব্যৱস্থাত যিসকল দুৰ্নীতি কৰি আছে তেওঁলোকক স্ক্ৰেপ কৰিব পাৰোঁ বিনাশ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত কাম চলি আছে আপোনালোকে দেখিছে আপোনালোকৰ জৰিয়তে ৰাইজে গম পাইছে আজিৰ দিনত আপোনালোকৰ জৰিয়তে ৰাইজে গম পাইছে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত এই কাৰ পাঁচখন হোটেল আছে কাৰ চাৰে আঠ কেজি হোণ আছে এতিয়া এতিয়া এইবিলাক দেখি দেখি কোন সাত কোটি আঠ কোটি দহ কোটি টকা কালেকশ্যন কৰিছে এইবিলাকতো দেখি আছে আপোনালোকে চৰকাৰে দুৰ্নীতি দমনে এক প্ৰবল ইচ্ছা বাছনা লৈ চৰকাৰে কাম কৰিছে মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত সেইকাৰণে আজিৰ দিনত এইবিলাক কথা পোহৰলৈ আহিছে আগৰ চৰকাৰবিলাকেতো ঘৰত ৰাখি দিছিল টকা টকাৰ ঠাই নাই টকা ৰখাৰ তেতিয়া ভৰলোত পেলাই দিছিল নহয় টকা আমিতো টকা ধৰি ৰাজকোচত জমা দি আছোঁ আমিতো দুৰ্নীতিগ্ৰস্ত মানুহবিলাকক জেলত সোমাই আছোঁ কাজে দুৰ্নীতি ইয়াৰ পৰা মুক্ত করার ক্ষেত্রে যে প্রয়াস আপনার সহযোগিতাত আমার সংবাদ মাধ্যম আমার সমাজ আমার বুদ্ধি হক মানুষ বা বুদ্ধিজীবী মানুষের সহায়ত আমার সরকারে এই কামখিনি করবলে আগ বাড়িছে দায়িত্ব লওয়ার পশর আপনার দেখিছে এ পি কি ক্লিন হল আপনাদের এতিয়া দেখি আছে যে আমার যে আমার যে নিয়োগ নীতি আমার যে পুলিশের হেড়ি হয়েছিল সে স্বচ্ছ নিকা করার হকে কিমান মানুষ জেলত গেছে এতিয়া প্রতিদিন এইবিলাক দুর্নীতির তথ্য পোহরলে আইছে আর এইটু আনিছে তো সরকারই আনিছে কোনো আন্দোলনকারী আনা নাই কোনো মানে হেরি আনা নাই গাতে সরকারে এইবিলাক তথ্য এই কারণে লই আনিছে বা এই কারণে উপর জোর দিছে যে দুর্নীতি মুক্ত লাগে লাগে অসমখন ধন্যবাদ জনাইছোঁ এই মুহূৰ্তত আৰু পৰিমল শুক্লবৈদ্যমে ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে যি বিতৰ্কৰ সূত্ৰপাত হৈছে বৰ্তমান সময়ত চিৰিয়াখানাৰ বাঘ আৰু সিংহক গো মাংস দিয়াক লৈ খাদ্য হিচাপে দিয়াক লৈ আৰু সেয়া যাতে অৱসান হওক সেয়াই তেওঁ কামনা কৰিছে লগতে গোধন ৰক্ষাৰ বাবে আন্দোলন যিধৰণে কৰিছে সংগঠনসমূহে সেয়া পন্থা তেওঁলোকে বেলেগ ধৰণে কৰক গো ধন ৰক্ষাৰ বাবে পন্থা বেলেগ ধৰণে কৰক সেয়াই আহ্বান জনাইছে মন্ত্ৰীগৰাকীয়ে